বাংলা শিল্পায়নে গতি আনতে বৃহস্পতিবার শিল্প মহলের কর্তাদের নিয়ে নবান্নের সভাঘরে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু শিল্পকর্তা এবং প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিলেন, শিল্পের জন্য জমি নিয়ে ফেলে রাখা চলবে না। কারা কারা জমি নিয়ে ফেলে রাখছেন সে ব্যাপারে তথ্য জানানোরও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বৈঠকে মুখ্য সচিব, শিল্প সচিব সহ প্রশাসনের শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, সরকারের সঙ্গে বৈঠকে শিল্প ও বণিক মহলের একাংশ ঘাড় নেড়ে বহু কিছু করার কথা বলেছেন, অথচ তারপর সরকার সাধ্যমতো করলেও তাদের বিনিয়োগের দেখা মেলেনি। কেউ কেউ আবার জমি নিয়ে ফেলে রেখেছেন। মুখ্যমন্ত্রী চাইছেন যে যা কথা দিয়েছিলেন তার ডেডলাইন মেনে চলুন। বৃহস্পতিবারের বৈঠকে মুখ্যমন্ত্রী প্রত্যেকের কাছে একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন, কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে। করছি করব এমন গয়ংগচ্ছ মনোভাব আর চলবে না। বাম আমলে বাংলায় কথায় কথায় ধর্মঘট লেগে থাকত। ইউনিয়নের কথা না শুনলে ঘন্টার পর ঘন্টা কারখানার কাজ বন্ধ রেখে ঘেরাও আন্দোলন চলত। তবে তৃণমূল ক্ষমতায় আসার পর বাংলা থেকে ধর্মঘট শব্দটাই কার্যত মুছে গেছে। পরোক্ষে সেটাও স্পষ্ট করতে চেয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। বোঝাতে চেয়েছেন বাংলায় এখন 365 দিনই 24 ঘন্টা কাজের পরিবেশ রয়েছে। একই সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী জানান বাংলায় শিল্পের অনুকূল পরিবেশ রয়েছে। শিল্পপতিরা শিল্প স্থাপন করতে চাইলে সরকার সব রকম সাহায্য করবে। এক্ষেত্রে বাইরে থেকে কেউ কোনো ধরনের গণ্ডগোল করতে চাইলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেবে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।